বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না বললেন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধভাবে বিশ্ব মন্দা মোকাবেলার আহ্বান রোহিঙ্গা মাদক কারবারির গুলিতে ডিজিএফআই কর্মকর্তার মৃত্যু জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস এবং সরকার পতনে লিয়াজে কমিটি গঠন করা হবে গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠকে বললেন মির্জা ফখরুল আন্দোলনের জাতীয় ঐক্যের ডাক স্বাগত এশিয়ান সকালের সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন জাহান মেরি শুনছিলেন সংবাদ শিরোনাম এবার যাব পুরো খবরে আওয়ামী লীগ সরকার টানা ক্ষমতায় থাকার সুফল দেশের মানুষ পাচ্ছে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন দেশের এই অপ্রতিরোধ্য অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না তাই বৈশ্বিক মন্দার প্রভাব যাতে দেশে না পড়ে তার জন্য সবাইকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী গতকাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান আরও জানাচ্ছেন বিপুল দেবরায় রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ 2022 উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় প্রধানমন্ত্রী বলেন ফায়ার সার্ভিসের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধিতে সরকারের পক্ষ থেকে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে সেবার মানোন্নয়নের পাশাপাশি আমরা এই সংস্থার কর্মকর্তা কর্মচারীদের সুবিধার দিকেও বিশেষ দৃষ্টি দিয়েছি আওয়ামী লীগ সরকার টানা ক্ষমতায় থাকায় দেশের মানুষ উন্নয়নের সুফল পাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী এই মর্যাদা নিয়েই আমরা 2041 সালের বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলব এটাই আমাদের প্রতিজ্ঞা এটাই আমাদের প্রত্যয় এবং লক্ষ্য বিশ্বের মন্দা ধাক্কা যেন বাংলাদেশে না পড়ে তার জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান সরকার প্রধান যেন বিশ্বের এই মন্দার ধাক্কাটা যেন আমাদের দেশে না পড়ে তার জন্য সকলকে একযোগে কাজ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে রাষ্ট্রীয় সালাম প্রদান করা হয় বিপুল দেবরাই এশিয়ান টেলিভিশন ঢাকা বান্দরবনের তুমরু সীমান্তে র্যাব ও ডিজিএফআই এর যৌথ অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে ডিজিএফআই এর একজন কর্মকর্তা নিহত হয়েছেন এতে আহত হয়েছে র্যাবের আরও এক সদস্য মঙ্গলবার ভোর রাত একটায় আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় র্যাব এবং ডিজিএফআই এর মাদক বিরোধী যৌথ অভিযান পরিচালনাকারে সোমবার মাদক চোরাচালান কারবারির সন্ত্রাসীদের সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরে বান্দরবানের তমরু সীমান্ত এলাকায় সংঘর্ষ হয় সংঘর্ষ চলাকালে মাদক চোরাচালানকারীদের গুলিতে ডিজিএফআই এর একজন কর্মকর্তা শহীদ হন এবং র্যাবের একজন সদস্য আহত হন এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন বান্দরবানের তুমরু সীমান্তে শূন্য রেখায় আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে রোহিঙ্গা মাদক কারবারিদের সঙ্গে মঙ্গলবার ঢাকায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন গোয়েন্দা সংস্থার খবরের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালানো হচ্ছিল দুর্ঘটনাবশত একজন অফিসার সেখানে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন তিনি কিভাবে গুলিবিদ্ধ হলেন এবং কোন মাদক কারবারিরা তাকে গুলি ছুড়ল এসব বিষয় নিয়ে আমরা কাজ করছি এ ঘটনার সত্য উদ্ঘাটন করে পরবর্তীতে জানানো হবে আওয়ামী লীগ সম্পর্কে মিথ্যা খবর দেওয়ার থেকে গণমাধ্যম কর্মীদের বিরত থাকার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের গতকাল রাজধানীর বনানীতে বিআরটিএ প্রধান কার্যালয়ে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের 19তম সভা শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি কথা বলেন ওবায়দুল কাদের বলেন সুনামগঞ্জের সম্মেলনকে ঘিরে মিথ্যা সংবাদ প্রচার করছে গণমাধ্যম এছাড়া মন্ত্রী আরও বলেন বুধবার থেকে ঘরে বসেই করা যাবে ড্রাইভিং লাইসেন্স শুধু পরীক্ষার জন্য একবার বিআরটিতে যেতে হবে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা আরিচার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলে নজরদারি করা হবে বলেও জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জাতীয়
অভ্যুত্থান সৃষ্টিতে যুগপৎ আন্দোলন করার ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, লক্ষ্য রূপরেখা গঠনে লিয়াজো কমিটি গঠন করা হবে। মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের সাথে বৈঠক শেষে একথা জানান বিএনপি মহাসচিব। বিস্তারিত মণ্ডলে নামের রিপোর্টে। জেএসডি নাগরিক ঐক্য গণসংহতি আন্দোলন সহ সরকার বিরোধী সাতটি সমমনা দল ঐক্যবদ্ধ হয়ে গত আগস্টে গণতন্ত্র মঞ্চ নামে একটি জোটের আত্মপ্রকাশ হয়। এর আগে জোটের দলগুলোর সাথে পৃথকভাবে বৈঠক করলেও মঙ্গলবারে প্রথমবারের মতো গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করে বিএনপি। বৈঠকে মঞ্চের নেতারা অন্যতম বিরোধী দল বিএনপির সাথে মিলে সরকার বিরোধী আন্দোলনে যাওয়ার কথা বলেন। পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সমমাননা শক্তিকে সাথে নিয়ে জাতীয় ঐক্য সৃষ্টি করে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। এদিকে 10 ডিসেম্বর ঢাকায় গণসমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর আবেদন করেছে বিএনপি। মঙ্গলবার সকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করে এই চিঠি দেন। মণ্ডলে নাম এশিয়ান টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগের অন্যান্য ভ্রাতৃপ্রতিম সংগঠনের মতোই বঙ্গবন্ধু সৈনিক লীগ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরও একবার সরকার প্রধানের আসনে বসাতে নিরলসভাবে কাজ করবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সম্মেলনে সভাপতি প্রার্থী সংগঠনটির জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনা রশিদ সিআইপি। এজন্য সকল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। হয়েছিল টঙ্গিবা, সেজন্য 7.5 কোটি মানুষের ভাগ্য খুলেছে। তখন আমি শুধু জাতির পিতার নাম আছে দেখি, এটার ভিতরে আমি জান প্রাণ দিয়ে খাটতাছি, খাটবো, জাতির পিতার নাম সম্মান রাখা যায় সেজন্য চেষ্টা করব। মাননীয় প্রধানমন্ত্রী, হাতকে শক্তিশালী করার জন্য আমরা এই বঙ্গবন্ধু সৈনিক লীগ করেছি। অন্যান্য সংগঠন আছে, তাদের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করব। এবং সামনে এই বঙ্গবন্ধু সৈনিক লীগ যদি আমি সভাপতি আসি, এই বঙ্গবন্ধু সৈনিক লীগ আমি ইনশাল্লাহ অন্য অন্য সংগঠনের থেকে কোনো অংশ কম হবে না আল্লাহর রহমতে। আমি আদর্শ জাতির পিতা শেখ মুজিবুর রহমানের একজন সৈনিক, এই হিসাবে আমি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশকে মেনে আমি কাজ করব। আমার নেত্রী 70 কোটি মানুষের নয়নের মণি, যার কোনো তুলনা নাই। যে ব্যক্তি নিজের স্বার্থকে দেখে দেশকে যেভাবে এগিয়ে যাচ্ছে, আপনারা দোয়া করবেন আগামী নির্বাচনে এই বঙ্গবন্ধু সৈনিক লীগের পক্ষ থেকে এবং সারা বাংলাদেশের আওয়ামী লীগের অন্য অন্য সংগঠনের পক্ষ থেকে আমরা চেষ্টা করি আগামী নির্বাচনে যেন আমরা আসতে পারি, সেই জন্য সকলের কাছে দোয়া চাই। এবং সেই সাথে আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি দোয়া চাই, আমি যেন সভাপতি ক্যান্ডিডেট হিসেবে আসি। আপনি যদি আমাকে ভালো মনে করেন, আপনি যদি আমার যোগ্য মনে করেন, আমাকে দিবেন, এই আমার আশা আকাঙ্ক্ষা। আর বঙ্গবন্ধু সৈনিক লীগ যতদিন বেঁচে থাকি ততদিন ইনশাআল্লাহ আমি আগড়ায় ধরে রাখব। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ময়মনসিংহে বঙ্গবন্ধু সৈনিক লীগের সমন্বিত বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল সভার উদ্বোধন করেন। এ সময় জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শিরিন আহমেদ এমপির সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনা রশিদ সিআইপি। ময়মনসিংহ থেকে এম এ হোসেন বিনয়ের রিপোর্ট জানাচ্ছেন বাতিন বিপ্লব। বঙ্গবন্ধু সৈনিক লীগ স্বাধীন বাংলার মাটিতে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের নিবেদিত প্ল্যাটফর্ম। আসন্ন 18ই নভেম্বর সংগঠনটির প্রথম জাতীয় সম্মেলন। সম্মেলন সফল করতে দেশের প্রতিটি বিভাগীয় শহরে সমন্বিত বর্ধিত সভায় অংশ নিচ্ছেন শীর্ষ নেতারা। ময়মনসিংহের বর্ধিত সভায় অংশ নিয়ে
প্রথম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি বলেন, স্বাধীনতার জন্য যেভাবে জীবন বাজি রেখেছিলেন ঠিক তেমনি বঙ্গবন্ধু ও তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার সম্মান রক্ষায় মাঠে থাকতে চান তিনি। আমাদের সামনের কোনো রকমের যেন আমরা নিজেদের বিধে নিজে কুন্দল না করি, কোনো গণ্ডগোল না করি এবং এই দেশকে ভালোবাসবেন। আমরা যেভাবে ভালোবেসে আসছি সকলকে বলি, ছোটো ভাই যারা আছেন তারা দেশ সম্বন্ধে শিখেন জানেন, আমরা কীভাবে নয় মাসে দেশ স্বাধীন করিয়া এই দেশকে জাতির পিতার নির্দেশে আসছি। এই বীর মুক্তিযোদ্ধা বলেন, উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দুর্বার গতিতে এগিয়ে চলছে, তখনই ষড়যন্ত্রকারীরা এই উন্নয়ন থমকে দিতে চায়। বঙ্গবন্ধু সৈনিক লীগ সেটা হতে দেবে না বলেও হুঁশিয়ারি দেন রণাঙ্গনের এই বীর সেনানী। আল্লাহ যেন মাননীয় প্রধানমন্ত্রীকে যেভাবে কাজ করে দেশকে এগিয়ে নিচ্ছে তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তারে হায়দাস করো এবং তাকে ভালো রাখো, সামনের দিনগুলোতে যেন নির্বাচনে আসতে পারে। এই জন্যে আমাদের বঙ্গবন্ধু সৈনিক লীগ সব যত লীগ আছে সবাইকে প্রস্তুতি নিতে হবে, আমরা প্রস্তুতি নিব, আপনারা প্রস্তুতি নেবেন। ময়মনসিংহের বর্ধিত সভায় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শিরিন আহমেদ এমপি সহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। আপনারা সবাই সেই কথা মাথায় রেখে 18 তারিখে সবাই দাওয়াত, সবাই যাবেন। 18 নভেম্বরের সম্মেলন সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান শীর্ষ নেতারা। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জানাবো সারা বাংলার খবর। দেশের মৎস্য সম্পদ রক্ষা উৎপাদন বৃদ্ধির জন্য আওয়ামী লীগ সরকার নানাবিধ পদক্ষেপ গ্রহণ করার কারণে দেশে আজ মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বলছেন ভোলা তিন আসনের সংসদ সদস্য নরুন্নবী চৌধুরী শাওন। মঙ্গলবার দুপুরে ভোলার তজুমুদ্দিনে মেঘনা নদী থেকে বিভিন্ন অবৈধ জাল বন্ধ করার লক্ষ্যে প্রশাসনের কর্মকর্তাদের সাথে নিয়ে নদী পরিদর্শনকালে কথা বলেন তিনি। এ সময় ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ, তজুমুদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ন বেগম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ি থেকে কাজলা পর্যন্ত প্রায় 1 কিলোমিটার সড়কে খানাখন্দ সৃষ্টি হয়ে বেহাল অবস্থায় পরিণত হয়েছে। প্রতিদিন এ সড়কে ঘটছে দুর্ঘটনা। খানাখন্দের কারণে রিক্সা ভ্যান সহ হালকা ও ভারী যান উল্টে গিয়ে প্রতিনিয়তই আহত হচ্ছে যাত্রী সাধারণ। অন্যদিকে বাড়ছে যানজট। যানজটের কারণে অসুস্থ রোগী, ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষ সহ সকল শ্রেণী পেশার মানুষকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। ফলে এ সড়কে যান চলাচল ও যাত্রী দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। নানা আয়োজনে নেত্রকোনায় ফায়ার সার্ভিস সপ্তাহ 2022-এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্ঘটনা দুর্যোগ প্রয়াস করি, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ি, এই স্লোগানকে সামনে রেখে ফায়ার সার্ভিসের জেলা কার্যালয়ে এর আয়োজন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন, শান্তির দূত সাদা কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, বাংলাদেশ গ্রেট ক্রিসেন্ট সোসাইটি নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। নাটোরের লালপুরে 70 বছর বয়সী মোসা সকিনা বেগম নামের এক বৃদ্ধা নারীকে মৃত দেখিয়ে বয়স্ক ভাতা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জুর বিরুদ্ধে। ওই নারীকে 8 জানুয়ারি 2022 সালে বার্ধক্যজনিত কারণে মৃত্যু দেখিয়ে 2022 সালের 18 মে তারিখ অভিযুক্ত চেয়ারম্যানের স্বাক্ষরকৃত একটি মৃত্যু সনদ উপজেলার সমাজসেবা অফিসে জমা দিয়ে তার বয়স্ক ভাতা বাতিল করা হয়।
তবে চেয়ারম্যানের দাবি এটি ভুলবশত হয়েছে। ভুক্তভোগী ছকিনা বেগম লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নুরুল্লাহপুর গ্রামে মৃত সাত্তার সর্দারের স্ত্রী এবং মৃত মহিষফুল বেগম ও দনি প্রামাণিকের মেয়ে। উল্লেখ্য, চেয়ারম্যান ও মেম্বার উভয় একই গ্রামের ভুক্তভোগী ছকিনার প্রতিবেশী। মাধবপুরে কমলপুর রহিমুন্নেসা দারুসুন্নাহ ও কওমি হাফিজিয়া মাদ্রাসার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও শিক্ষা পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মাদ্রাসায় সংবাদ সম্মেলন করে মাদ্রাসার পরিচালনা কমিটি ও এলাকাবাসী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওই মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি এবায়দুর রহমান বেলাল বলেন, মাদ্রাসার আবদুল্লাহ নামের এক বহিষ্কৃত শিক্ষকের দুটি মিথ্যা হয়রানিমূলক মামলার অতিষ্ঠতারা। ওই বহিষ্কৃত শিক্ষক মাদ্রাসার নাম ব্যবহার করে বিভিন্ন জায়গা থেকে চাঁদা সংগ্রহ করছে, এতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হচ্ছে। সংবাদ সম্মেলনে এলাকাবাসী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যগণ ও মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কালিয়াকৈরে সাজেদা ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় সাজেদা সঙ্গীত সম্মাননা অনুষ্ঠানের আয়োজন হয়েছে। গতকাল দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সোহাগপল্লি রিসোর্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন সময়ে নানা কর্মকাণ্ডে যারা নিঃস্বার্থভাবে সাজেদা ফাউন্ডেশনকে সহযোগিতা করেছে তাদের সাজেদা ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন ফাউন্ডেশনটির কর্মকর্তা ও অতিথিগণ। এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন শিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজুয়ার আকরাম সাকাবি ইবনে সাজ্জাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফজলুল হক, প্রধান পরিচালনা কর্মকর্তা সর্দার আক্তার হামিদ, প্রধান পরিচালনা কর্মকর্তা শিব নারায়ণ কৈরি সহ জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এবার জানাবো খেলার খবর। পেনাল্টি মিস করে হকি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওঠা হলো না রূপায়ণ সিটি কুমিল্লার। দ্বিতীয় কোয়ালিফায়ারে মেনার্ক পদ্মার কাছে হেরে ফাইনালে উঠতে ব্যর্থ হলো রূপায়ণ সিটি। মাওলানা ভাসানী স্টেডিয়ামে ম্যাচের 14 মিনিটেই 2 গোল করে এগিয়ে যায় রূপায়ণ সিটি। 12 মিনিটে দলের স্প্যানিশ খেলোয়াড় মেনিনি দলের হয়ে গোল করেন। এরপর 14 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক সবুজ। এরপর 16 ও 23 মিনিটে দুটি গোল শোধ নেয় পদ্মার জাপানি খেলোয়াড় তানিমিসো। 38 মিনিটে আবারও লিড নেয় রূপায়ণ সিটি। মিনিনির গোলে 3-2 এগিয়ে যায় তারা। পরে আবারও মোনার পদ্মাকে খেলায় ফেরান তানিমিসো। 54 মিনিটে গোল করে পদ্মার জয় সহজ করেন এই জাপানি খেলোয়াড়। একাই 4 গোল করেন তিনি। খেলায় 56 মিনিটে পেনাল্টি পায় রূপায়ণ সিটি, তবে তা থেকে গোল করতে পারেনি কোরিয়ান কিম সুং। শেষ পর্যন্ত 4-3 গোলে জয়ে ফাইনালে পৌঁছে যায় মোনার পদ্মা। এর সাথে শেষ করবো এশিয়ান সকালের সংবাদ। তার আগে সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। বাংলাদেশের অপ্রতিরোধ অগ্রযাত্রায় কেউ থামাতে পারবে না বললেন প্রধানমন্ত্রী। ঐক্যবদ্ধভাবে বিশ্ব মন্দা মোকাবেলার আহ্বান। রোহিঙ্গা মাদক কারবারির গুলিতে ডিজিএফআই কর্মকর্তার মৃত্যু, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। এবং সরকার পতনে লিয়াজো কমিটি গঠন করা হবে, গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠকে বললেন মির্জা ফখরুল, আন্দোলনের জাতীয় ঐক্যের ডাক। এই ছিল আমাদের এখনকার মতো সংবাদ আয়োজনে। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।